ঠিক আছে, আজকের তফসির আমরা আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আজকের তফসির আমরা আরম্ভ করলাম আয়াত নম্বর 49 থেকে, সূরা বাকারা আয়াত নম্বর 49। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ. Okay, so ই আয়াত আরম্ভ করার আগে তোরা কিছু ঘটনা আছে। যে আয়াত হইল কানেক্টেড হইল বনি ইসরায়েলের লগে সম্পর্কিত, মুসা আলাইহি সালাতু ওয়াসালাম আর তার উম্মতের লগে সম্পর্কিত। এর আগর আয়াত দুই আয়াতের মধ্যে আল্লাহ বলেছিত হইছে, ইয়া বানি ইসরাঈল اذكروا نعمتي التي انعمت عليكم واني فضلتكم على العالمين. ও বনি ইসরাঈল, তুমি তাই আল্লাহর নিয়ামত রে জিকির করো, আল্লাহর নিয়ামত রে ইয়াদ করো, আল্লাহ যেগুলো দিছে। انعمت عليكم, যে আল্লাহ রাব্বুল ইজ্জত কইরা আমি আল্লাহর নিয়ামত রে মেনশন করো, জিকির করো, ইয়াদ করো, যেগুলো আমি নিজে তোমার দান্তে দিছি। وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ, তোমার তানরে সমস্ত জাহানের মধ্যে ফজিলত দান করছে, মানে তোমার তানরে ফজিলত ওয়ালা বানাইছে, মানে সবর সামনে সবর তুলনায় তোমার তানরে মর্যাদা বেশি দিছে। মানে ইসরায়েলরে আল্লাহ রাব্বুল ইজ্জতে মর্যাদা বেশি দিছে, হইবা কিলা, আমরা তো শেষ নবীর উম্মত, মর্যাদায় তো আমরা আগবাই, তো তাই দিন মর্যাদা পাইলা কিলা বেশি। এটাই একটা বুঝার জিনিস। আল্লাহ কইরা ওয়ান্নি ফাদ্দালতুকুম, আমি তোমার তানরে ফজিলত দিছি, আলাল আলামিন, সমস্ত দুনিয়ায় দেখি বেশি। তো কিলা ফজিলত দিছেন কোন তরিকায়? যে আল্লাহ রাব্বুল ইজ্জতে নবী হল তার দানের কাছে বেশি পাঠাইছে, কথা আছে না মিসা? তো এই জয় তাই তাই আমরা দেখি এই দিক দিয়ে আহ, আমরা তো এক নবী পাইছি, কেমত পর্যন্ত এক নবী দাবা, এনার বদলি দা না। যদিও মিথ্যাবাদী হলে নবীর দায়ী দাগবে করবা, কিন্তু এরা নবী না, এরা মিথ্যাবাদী, এরা দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালুনা কাযাবুন, তারা দাজ্জাল, তারা লাইস, মিথ্যাবাদী। সো হাজার কোন নবী আমার কাছে আসছে, কিন্তু বনি ইসরায়েলের কাছে হাজার হাজার নবী আমার পাঠা দিয়েছে। এই তরিকায় দিন দিন আগবাই। দুই নম্বর হইল তান্তানের সুযোগ বেশি দেবো হয়েছে, বিভিন্ন তরিকায় তান্তানের বুঝা নিয়েছে, দিন দিন মানার লাগে, বিভিন্ন ধরনের মুজিজা হল কেরামত হল আল্লাহ রাব্বুল ইজ্জত তান্তানের সামনে জাহির করে দিছে, পরিষ্কার করে দিছে, যেগুলো দিককে উনি তারা বুঝ মানি লায়। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ফাটানি হইল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কার কাছে ফাটানি হয়েছে? বনি ইসরাঈলের কাছে ফাটানি, বনি ইসরাঈলের কাছে ফাটানি হয়েছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হর্তা বেমারি হলে বালা বলে দিতা, আসা না মিসা, আল্লাহ আল্লাহর অনুমতি দিই। এরপরে খানা, জন্মর খানা যারা এরারে আল্লাহ আল্লাহ রসুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তান্ডে বালা বলে দিলাই। এরপরে যারা মরি গেছে হইন এরারে দেন কই পড়তে কিছু লিখতে পারতা, আল্লাহ রূপে তাই ডাক দিতা, মানুষের গড় হানি কিতা আছে, মানুষের গড় হানি কিতা আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গড়ের মাঝে কিতা রাখছেন, কিতা রাখছেন, হার গড় কিতা আছে না আছে ওটার খবর ঈসা আলাইহিস সালামের তার দানের বইয়ে দিয়ে। এরপরে মুসা আলাইহি সালাতু ওয়াসালামের দোয়ারে কবুল করিয়া হারুন আলাইহি সালামরে মুসলমান নবী বানাই দেওয়া, এরপরে বনি ইসরায়েলরে এক পার থেকে আরব পার নেওয়া, দরিয়া পার করানি, এরপরে ফেরাউন রে পানির মাঝে আরো ডুবাইয়া মারা, এরপরে ফেরাউনের বডি মাটির মাঝে দাফন হয় না, এগুলা সবগুলা তান্তানের লোক হইছে, আমরা লোক এটা হইছে। তো তান্তানরে আল্লাহ রাব্বুল ইজ্জতে মর্যাদা বেশি দিছে, সম্মান বেশি দিছে, তান্তানরে চান্সও বেশি দিছে। নূহ আলাইহি সালাতু ওয়াসালামের কবরে আল্লাহ কিতাব আছে, যখন আল্লাহ নারাজ হইছেন এরা ডিস্ট্রয় করে দিছে, আছে না মিসা? সালেহ আলাইহি সালাতু ওয়াসালামের কবরে কিতাব রয়েছে, ডিস্ট্রয় হয়ে গেছে, এমতান মারো হয়ে গেছে। যেমন যখন দেখছেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাই দেন আল্লাহর নবীর লোকে বেদবি করছে, এমতান ডিস্ট্রয় হয়ে গেছে। কওমে লুত, লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে কিতা করেছে,
ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রয় তো ধ্বংস, ধ্বংস হয়েছে। সো কৌমে লুত, কৌমে নূহ, কৌমে সোয়ালেহ, কৌমে আদ, হুদ আলাইহি সালাতু ওয়াসসালামের কৌম, হুদ আলাইহি সালাতু ওয়াসসালামের কৌম, তারা কিতাব হইতো হইতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমরা থেকে শক্তিশালী আর কে আছে, লম্বা লম্বা মানুষ আছে, শক্তিশালী মানুষ আছে, হ্যাঁ হয়তো আমরা থেকে শক্তিশালী আর কে আছে, আল্লাহ তাআলা তো তারারও ডিস্ট্রয় করছে। সো আল্লাহ তাআলা সব জাতিরে ডিস্ট্রয় করে দিয়েছে, টু মেক নয়েজ প্লিজ, আল্লাহ রাব্বুল ইজ্জত সব জাতিরে ডিস্ট্রয় করে দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতরে বা বনি ইসরাইল ডিস্ট্রয় করছিল না, অত বেয়াদবি করার বাদে তার দান ডিস্ট্রয় করছিল না, তার দান ফুসিয়া যেন মারি লওয়া ফুচিয়া মারছিল না, সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কৌমরে ফুচিয়া মারি এটাই গোয়ার কথা না শেষ। তখন ঈদ ঈদ জল্লকে মিলাইলে তান্তান্ত্রে ফজিলত বেশি দেওয়া হয়েছিল না দেওয়া হয়েছে না, সুযোগ দেওয়া হয়েছিল না দেওয়া হয়েছে না, মর্যাদা বেশি দেওয়া হইল না দেওয়া হইল না, মর্যাদা দেওয়া হয়েছে। সো আল্লাহ রাব্বুল ইজ্জত যখন তান্তান্ত্রে হয়ে দিন দেখো তান্তান্ত্রে সব থেকে মর্যাদা বেশি দেওয়া হয়েছে, সুতরাং তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের প্রশংসা করো, আল্লাহর নিয়ামতের জিকির করো, ইয়াদ করো, বুঝো যে আল্লাহ গুরুত্ব দিয়েছে তোমরা। এরপরে বলেন কিনা ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বনী ইসরাঈলের হয় লগে লগে বাকি সব জাতির হইরা সব মানুষ হইরা মুসলমান হইরা নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে হল হইরা কিতা হইরা কইরা ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ও মানুষ হও তোমরা আল্লাহরে ভয় করো, ইয়াউমাল লা তাজজি যে দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য করতে পারত না, অমুক মানুষ হল অমুক দিনরে এমন দিনরে বয় করো যে দিন খেউ খেউরে সাহায্য করতে পারত না, কোন দিন একটি কেমন ইমামেও আপনার সাহায্য করতে পারত না, আপনিও ইমামের সাহায্য করতে পারত না, ইমাম মুক্তদি সাপে খান্দিবা লাইনু বাইয়া, মা বাপে সাপে লাইনু বাইয়া, মায় বয় মায় বুড়িয়ে বাপে বয় বাপে বুড়িয়ে সাপে লাইনু বাইয়া হান্দিবা কে বলে সাহায্য করতে পারত না। সূরা আবাসের মধ্যে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকীহি ওয়া উম্মিহি ওয়া আবীহি, মানুষ তার মা বাপ থেকে দৌড়িব, বাচ্চা কাচ্চা থেকে দৌড়িব, বউ বউ বাচ্চা থেকে দৌড়িব, আশিক আশিকা থেকে দৌড়িব, আশিকা আশিক থেকে দৌড়িব, তাছে কেউ কেউ পরিচয় দিত না, পরিচয় নিত না, চান্সও না পরিচয় দেওয়ার নেওয়ার, কথা বলছেন এমন ভয়াবহ দিন। সো আল্লাহ রাব্বুল ইজ্জত কয় তোমরা ও দিনরে ডরাও, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, যে দিন খের শাফাআত কবুল করা হইতো না, খের শাফাআত কবুল করা হইতো না, মানুষে গিয়া নবী বলতে কইবা কইবা আপনারা শাফাআত করো কা বিচার আরম্ভ হইতো, তারা কইবা ইয়া নফসি ইয়া নফসি, নবী বলে কইবা ইয়া নফসি ইয়া নফসি। সো যে দিন খের শাফাআত কবুল করা হইতো না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ যারা হুকুম দিবে এরা শাফাআত করবা, এরা ছাড়া বাকি কেউ শাফাআত করতে পারত না, কেউ মুখ খুলতে পারত না, কথা বুঝছি, যারা আল্লাহর অনুমতি দেবে এরা ছাড়া কেউ মুখ খুলতে পারত না, আল্লাহ কইরা যারা যে দিন কোন শাফাআত কবুল হইতো না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আর যে দিন কোন কোন বিচারী বিচারে গ্রহণ করা হইতো না, বিচারে বলবা সনা হইতেনি বিচার করার লাগি দিক্ষা দিবার লাগি, এদিন কোনো দিক্ষা দেনে বলাও নাই, তিয়া দিক্ষা দিতে যাই নাইয়া আপনার আর আল্লাহর মাঝে আমি কেন, আর আল্লাহ হইলা সব থেকে বড় ফয়সালা দেনে বলা, আল্লাহ হইলা সব থেকে বড় কাদি বড় জাজ, কেন সামনে আর কেউ কিছু দেখব নি কেউ কিছু চলব নি চলতো না, ওলা ইউকবালু মিনহা আদল ওলা তানফাউহা শাফাআ ওলা হুম ইউনসারুন, আর এই দিন খেয়ে সাহায্য করা হইতো না, এই দিন খেয়ে উপরে আলাদা করে মায়া করা হইতো না, কথা বলছেন ওলা হুম ইউনসারুন, যে এই দিন যতক্ষণ করছো ততক্ষণ দেবো, আল্লাহ রাব্বুল ইজ্জত বনি ইসরাঈল কইলাতে তোমরা আল্লাহরে ভয় করো, বাকি মানুষের কইলাতে তুমি দেন আল্লাহরে ভয় করো ও দিন, আর ও দিনকে ডরাও যে দিন আপনারে কিছু দেবো হইতো না। এখন হইল আমরা যে মেইন যে আয়াত পড়ছিলাম আয়াত নম্বর 49 নম্বর আয়াত, ওয়া ইদ নাজ্জাইনাকুম ও বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত হেফাজত করছিল, নাজ্জাইনাকুম আল্লাহ কইরা আমি হেফাজত করছি, মিন আলি ফিরআউনা ফিরআউনের ফিরআউন থেকে আর ফিরআউনের মানুষ থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জত বনি ইসরাঈল হেফাজত করছিল না করছিল না কিলা করছিল, যে সময় ফাড়ি দেওয়াত লাগছে তখন আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলমান করলে হেফাজত করছে বেঈমান করলে ধ্বংস করছে, আছে না নি ইয়াসুমুনাকুম সুআল আযাব, ও ফিরআউন রে ধ্বংস করছিল আর ও ফিরআউন ওর আযাব থেকে তোমাদের রে হেফাজত করছিল, যে ফিরআউন এ তোমাদের রে ভয়াবহ শাস্তি দেওয়াত আছে, কি ধরনের শাস্তি, ইউদাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছোট ছোট নিষ্পাপ বাচ্চা ইন্তর জব করত, ছোট
সুমন্তান ছোট সুস্থ নিষ্পাপ নিউপন নয়া জন্ম হয়েছে ছেলে হলরে নিয়ে জন্ম করত ওয়াস্তাহিউনা নিসাআকুম তোমাদের মহিলা হলরে জীবিত রাখত ছেলে হলরে মারার পিছনে উদ্দেশ্য হইল যে এরা কাছ থেকে নবী আইবা মহিলা হলরে জিতা রাখার উদ্দেশ্য হইল যে এরা খাম করবো এরা বান্দি হইব এরা দাসী হইব সো এন্টারনেট জীবিত রাখত ওয়া ফি যালিকুম বালাউ মিন রাব্বিকুম আযীম আর একটা বহুত বড় এক পরীক্ষা আছে তোমার তার লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আল্লাহ এই পরীক্ষা দিছে তোমার তার সো আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে একটা বহুত বড় এক পরীক্ষা আছে আর এই পরীক্ষার মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জতে আবার তোমার তার হেফাজত করছে ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফা আনজাইনাকুম যখন তুমি তাই যে বাহর যখন তুমি তাই দরিয়া পাড়ি দিতে লাগছিলাই স্মরণ করো ফা আনজাইনাকুম আমি তোমার দান্ডে বাঁচাইছি আমি তোমার দান্ডে হেফাজত করছি ওয়াগরাকনা আলা ফিরআউন আর ফিরআউন আর তার পরিবার পরিজনরে পানির মাঝে ডুবাইয়া মারছি ওয়া আনতুম তানজুরুন তুমি তাই দেখা তাসলাই তুমি তাই দরিয়ার পাড়ে বইয়া দেখা তাসলাই ঘটনা কি তাও মানে একটা আল্লাহর একটা মুজিজা আল্লাহর মুজিজা তোমরা নিজর চৌকে দেখছো নিজর চৌকে দেখছো যে দরিয়া ফাড়িয়া রাস্তা বুঝছে নিজর চৌকে দেখছো যে দরিয়া ক্রস করায় আঠি আঠি হাত রাইয়া নাই নিজর চৌকে দেখছো তোমার তান্দ্রে আল্লাহ ফাড়ি করার সুযোগ দিছ আর দুশ্মন করলে বা থানো আবার লগে লগে ধ্বংস করেছ এতটা দেখার বাদেও তোমার তালিকাতে বুঝায় না নিজে আল্লাহ রব্বুল ইজ্জতের তোরা গিয়া তোরা গুণগান গাই তোরা প্রশংসা করে বুঝাইছে হ্যাঁ আমরা অতটা দেখছি না আমরা দেখছি না আল্লাহ রসুলের কোন মুজিজা হ্যাঁ আল্লাহ ঈসা আলাইহিস সালামের কোন মুজিজা দেখছি মুসা আলাইহিস সালামের কোন মুজিজা দেখছি আমরা তো কিছু দেখছি না এরপরেও যেন বিশ্বাস করছি এর লাগে আমরা দাম বেশি এর লাগে আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা সব বেশি দিবা কেমতের দিন আল্লাহ রাসূল কইছেন এক বুড়ো মানুষ আইবে যারা আমারে দেখছে না কিন্তু মহব্বত করে আমার যারা আমারে আমার 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 কথা সরাসরি উঠছে না এরপরে আমার কথা মানে আর সেই সময় কোন মানুষের কইছে কথা কইছেন যে হেরার একজনের সওয়াব অহনপুর 50 জনের সওয়াব সমান সরি হেরা মানে অহনপুর 50 জনে যে খাম করিয়া যে সওয়াব লাভ করতে পারবা হেরা একজনে এই খাম করিয়া ও সওয়াব লাভ করতে পারবা আমি কথা বুঝাইতে পারছি হ্যাঁ মানে আমরা একজনে খাম করিয়া যে সওয়াব পাইবো তাই 50 জনে ওখান করিয়া ও সওয়াব পাইছো আল্লাহ রাসূল আমাকে বুঝাইতা চাইলা সাহাবীও বলে কিতার লাগি বুঝাইলা যে তুমি তেন আমারে দেখছো জিব্রাইল আইয়া লামরা আয়াত পড়রাই তা তুমি তেন দেখরাই তোমার তার লাগে মানাটা সহজ আসা নানি নিজের চোখে যদি দেখানি কি মানা সহজ নিজের চোখে যদি দেখা হলে তখন কি মানাটা কঠিন তো আমরা আছি কঠিন জমানা এরপরে তো আল্লাহরে মানরাম আল্লাহর কথা গুনরাম আল্লাহর কথা মাঝে গিয়া বইরাম এর লাগে আমরা মাঝে সব বেশি দিবা আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত আমরা সব দান করুক আমরা সমস্ত আমলরে সমস্ত নেক কামরে আল্লাহ কবুল করুক আমিন ইয়া রাব্বুল আলামিন সো আল্লাহ রব্বুল ইজ্জত কই যে তুমি তো দেখা তাসলা যে ফিরাউনরে নষ্ট করা হইছে ধ্বংস করা হইছে তার পরিবার পরিজন ধ্বংস করা হইছে এরপরেও আল্লাহরে তুমি তো নিয়াত করো وإذ وعدنا موسى 40 ليلة তুমি তাই শরণ করো বনি ইসরাঈল তুমি তাই শরণ করো যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 রাত কুল লাগি আল্লাহর কাছে গেছলা 40 রাত কুল লাগি 40 ليلة 40 রাত কুল লাগি মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছলা আল্লাহ রাব্বুল ইজ্জত ডাকছিলা ও মূসা তুমি আমার মেহমান এ তুর পাহাড়ে হাব তুর পাহাড়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তাখতা যেরকম ভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মাঝে গিয়া তাখতা মাস তিন অনেকটা মাসর বেশি অনেকটা মাসর হোক তেমনি ভাবে মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম তুর পাহাড় গিয়া তাই অনেক দিন তাখতা অনেক সময় 40 দিন 40 দিন কোরআনে মেনশন হয়েছে বা কাহ হবার সো এতে বোঝা গেল 40 দিনটা বেশি তাখতো তা নয় কিন্তু হোমও তাখতা বেশিও তাখতা এই তাহার মাঝে কিতা হইতো তান্তানোর গুফতগু হইতো আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝাই দিতা ট্রেনিং দিয়া হিকায়া দিতে মুসা ওটা বলিও ওটা বলিও ওলা বলিও ওলা বলিও ওটা বলার দরকার ওটা বলার দরকার ওটা বলার দরকার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ট্রেনিং দিতা ও তোমা আল্লাহ রাব্বুল ইজ্জতের ডাইরেক্ট ট্রেনিং দিতা এর লাগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইরেক্ট আল্লাহর লগে কথা হ্যাঁ সো ট্রেনিং দেব হইতো সো আমরা নবীর সময় জিব্রাইল আলাইহিস সালাম নিজে আইতা আইয়া নামাজ পড়িয়া দেখাইয়া দিয়া এরপরে ট্রেনিং দিয়া দিতা হ্যাঁ নামাজের হাদিসের মাঝে আছে যে পয়লা দিন জিব্রাইল আলাইহিস সালামের সারা নামাজ টাইম পড়াইছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাতু সালামে ফাসো ওয়াক্ত নামাজ টাইম পড়াইছে আল্লাহ রাসূল কইছে তুমি আমার লগে পড়ো বাদর দিন আল্লাহ রাসূল রে পড়াইয়া পাইছে এ অথবা বাদর দিনও টাইম পড়ছে কিন্তু পয়লা দিন পড়ছে বিগিনিং টাইমও শেষ দিন পড়ছে শেষ টাইমও
দুইদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামে নামাজ পড়াইয়া আল্লাহ রাসূলকে দেখাই দিছেন যে ওলা নামাজ পড়ো, উঠাইবো নামাজ আরম্ভ, উঠাইবো নামাজ রখ শেষ, ট্রেনিং দিছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের ট্রেনিং কোনা নইতো দূর পাহাড়, সুদূর পাহাড় 40 রাত করলে কি কেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত তখন তোমরা তোমরা ইয়াদ করো, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াসালামে দূর পাহাড় 40 রাত করলে কি কেছেন, সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদি, তাই যাওয়ার বাদে তুমি দেন কিতা করছো গরুর বাচ্চায় করে তুমি দেন খোদা বানাইছো বাসুর, ইজলুন ইজলুন তুল বাসুর, যে বাসুর একটারে তুমি দেন খোদা বানাইছো। ওই যে কইছিলাম গত সপ্তাহ যে যে গরুর ভুজা হন থেকে এসে মুসা আলাইহিস সালাম উন্মত থেকে এসে তখন তো যদি করতে না হয়তো আজকুর জমানার উপর বাঁচি গেল হবে, তখন তো তাকে গ্রান আইছে। সো মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম 40 রাত করলে কি গেছেন আর তুমি দেন গরুর ভুজা আরম্ভ করলাই, ওয়া আনতুম যালিমুন, আর তুমি দেন জানো যে তুমি দেন নিজের উপরে জুলুম কররাই, কিলা জুলুম কররাই, যে মুসা যেটা হিকাইছেন এর উল্টা কররাই, আল্লাহ যেটা হিকাইছেন অতীতর নবীও কল দ্বারা দেহ কাবনে ইসরায়েল খেরা, এরার পরিস্থিতি কিটা, এরার পরিস্থিতি হইল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামর নাতি নসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামর নাতি নসা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামর ভাতিজা, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসালামর ওয়ো ফুয়ারগরর নাতি নসা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালাম ওইলা ইসহাকর ফুয়া, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালামর বাচ্চাইতো নাম হইল বনি ইসরায়েল, কথা বলছেন। সো বনি ইসরায়েলর জোড়ন থেকে আইছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আইছে, ইব্রাহিম আলাইহিস সালাম বাদে ইসহাক আলাইহিস সালাম বাদে ইয়াকুব আলাইহিস সালাম বাদে ইউসুফ আলাইহিস সালাম বাদে কন্টিনিউ হইছে, এরা হইল বনি ইসরায়েল। সো এরা রে এত নবী হল দেওয়ার বাদে এত সম্মানই জিনিস হল দেওয়ার বাদে এরপরেও তাই দিন দুষ্টামি করছেন, কি জানেন দুষ্টামি গরুরে খোদা মানিয়েছ। আল্লাহ রাব্বুল ইজ্জত তখন সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা, এরপরে অত বড় দুষ্টামি করার বাদে এরপরে আমি মাফ করে দিচ্ছি তোমার, এরপরে মাফ করে দিচ্ছি, এখানে মাফ করছি যে আরো একটা সুযোগ দিই হয়তো তুমি তাই হিদায়ত ফেলতে পারো। কৌমে লোতরে ধ্বংস করছে, লুত আলাহ ইসলামের কৌমরে ধ্বংস করছে, সালেহ আলাহ ইসলামের কৌমরে ধ্বংস করছে, লুত আলাহ ইসলামের এন্তানোর মিস্টেক কিটা আছে যে তারা পুরুষে পুরুষে শাদী করত, মহিলায় মহিলায় শাদী করত, হ্যাঁ ওটা অত তার ভুল আছে, আল্লাহরে তো অস্বীকার করছে না, আল্লাহরে অস্বীকার করছে না, তারা ভুল একটাও আছে কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এত রাগ দেখাইছেন ধ্বংস করছেন। হ্যাঁ সালেহ আলাইহিস সালাতু ওয়াসালামের কওমে তারা আল্লাহ যে মুজিজা পাঠাইছেন খামল উট পাহাড় থেকে ফাড়িয়া উট বার হইছে উট অক্কার লোকে তারা বেয়াদবি করছে নানি ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযানবিহিম ফাসাওয়াহা, তারা উটর লেখ খাটিয়েছে লেখ খাটিয়া রক্ত ভাসায় ফেলেছে উট মরে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এত নারাজ হইছেন এত নারাজ হইছেন এত নারাজ হইছেন সবকিছুর ধ্বংস করে ফেলছে। সো আল্লাহ রাব্বুল ইজ্জতের লগে বেয়াদবি করা বেয়াদবি বেয়াদবি বেশম আছে হেনতানোর ছোট ছোট বেয়াদবির কারণে হেনতানকে ধ্বংস করছে, তুমি তার কত বড় বেয়াদবি করলাই গরুরে কথা মানিলাই এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের সুযোগ দিছেন, এখানে বুঝার দরকার আছে। এর লাগে আল্লাহ বলছেন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমার তন্দ্রে বাকি এরা সামনে মর্যাদা বলতে দিছে। এরপরে কি হইছে কিন্তু তুমি তাই আল্লাহর শুক্রিয়া আদায় করা থাকি না কইয়া তুমি তাই আরো অন্যান্য জিনিস বানানি আরম্ভ করেছো, অটোই তো ইসরায়েলের সব থেকে বড় দোষ, তারা আল্লাহ যে সুযোগ দিচ্ছেন সুযোগ তারা বুঝছে না, সুযোগের অপব্যবহার করছে উল্টা ব্যবহার করছে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত তখন ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, এরপরে ও বনি ইসরায়েলের মানুষ হও তুমি তাই ইয়াদ করো যখন তোমাদের কিতাব দেওয়া হইছে, وإذ آتينا موسى الكتاب موسى عليه السلام في الكتاب نازل يصير والفرقان فرقان ورتويلو এমন এক মেজারমেন্ট যে মেজারমেন্ট দ্বারা যে মাপ দ্বারা ওজন দ্বারা হক আর বাতিলর ওজন করা হয়। তো তোমাদের কিতাব ও দিছি হক আর বাতিলর ওজন করার জিনিস ও দিছি মানে রাস্তা তরিকা ইকাই দিছি হক কোনটা আর বাতিল কোনটা কিলা বুঝতা এটা সারাই ইকাই দিছি এরপর কিতাব হসো মানছো না
আল্লাহ লাআল্লাকুম তাহতাদুন, যে কিতাব দেওয়ার উদ্দেশ্য আছে বা মেজারমেন্টের বুঝা যে তরিকাই কে আছে এগুলা দেওয়ার উদ্দেশ্য আছে, লাআল্লাকুম তাহতাদুন, তুমি তো হেদায়েতের রাস্তা দেইবা, এরপরে তুমি তো হেদায়েতের রাস্তা দেইছো না। এর বাদর আয়াত কই, ওয়া ইযা আতাইনা মূসা ওয়া ইযা ক্বালা মূসা লিকওমিহি ইয়া ক্বাওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, শরণ করো যখন মূসা আলাইহি সালাতু ওয়াস সালামে আইয়া তানোর মানুষকে কইছেন, তানোর মানুষ তানোর উম্মত বলকে কইছেন, কইতে গিয়ে আইয়া তুর পাহাড় থেকে আইয়া 40 দিন বাদে তাই আইছো, আইয়া তুর পাহাড় থেকে আইয়া তাই মানুষকে কইছেন ইয়া ক্বাওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, মাঝারো মাই দিছে মক্কা মাই দিছে কিটা আরব সূরার মধ্যে আছে, যে মূসা আলাইহি সালাতু ওয়াস সালাম আইছো তানোর আতর মাঝে কিতাব কিতাব লাহরের মাঝে লেখা অথবা পাথরের মাঝে লেখা এখান দুইটা মারি বলেছে, ফালে ইয়া হারুন আলাইহি সালাতু ওয়াস সালাম রাসূলের মাঝে লা দর্শ আর আরো বাদ দিন দাঁড়িয়ে রাখে দর্শ দৌড়িয়ে এনে জাহড়ে দিয়ে দর্শ, তুমি খো তুমি খোই আসলাই ইগুনতে যে ইয়ে তো বড় বেয়া, তুমি বললো আল্লাহর লোকে তুমি খোই আসলাই, তোমার তো থইয়া গেলাম আমার নাইবের নাইবের রসুল বানাইয়া, আমি তো এলাম রসুল আর তুমি তো আমার নাই, তুমি আরো রসুল, আল্লাহ রাব্বুল ইজ্জত স্বীকৃতি দিছ তোমারে তো ইয়া গেলাম, তুমি দেখা অবস্থায় কিন্তু এত বড় জুলুম হল কি না, হ্যাঁ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হই ইয়া ইবনা উম্মা লা তাখুযু বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশীতু আন তাকুল ফারাক্ত বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি, তাই বল ও মা আমার মারফুয়া মানে মার দোয়াই হই দেয়া হই না, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হই ও ভাই আমার মার দোয়াই আমার আমার দাড়ি ছাড়ো আমার চুল ছাড়ো, লা তাখুযু বিলিহিয়াতি লিহিয়া অর্থ হইল দাড়ি আর লা তাখুযু বিলিহিয়াতি ওয়ালা বিরাসি রাস অর্থ হইল চুল বা মাথা, আমার মাথা ছাড়ো আর আমার দাড়ি ছাড়ো আমার মার দোয়াই দিয়া কইরাম যে আমি ইতারে আটাইছি না, যদি আটানিত লাগি তাহলে এখন দুই ফাটি হইবা আর দুই ফাটি হইয়া মায়ের দর হরবা এক গিয়ার করে খাটা হাটি হইব পরে তুমি আইয়া হবে পিতা করিল্লা না হানে দিতে তাহরাত আসতা, তুমি কিন্তু তোর ইসলাই নাই কিতার লাগে তোপরে হবাই দিও দুশ হইব দিন লাগে, আমি হিবাই দিয়ে আর কইছি না কই তারা যে দাপরের পরিলাম আটতে খাটা খাটি হোক না, সো কোন ইকান ইকান হি আয়াত আইলে আমি আর বুঝাইব ইনশাআল্লাহ, সো ঘটনা অন বাক্য হইছে এনিওয়ে, তো ঘটনা শেষ হওয়ার বাদে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের যে লাগ গুশা থাম থামছে, মুসা আলাইহিস সালাম কিন্তু খুব রাগী রাগ মানুষ আছে খুব রাগ মানুষ, তো গুশা যখন থামছে তখন কইলা ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, যে তুমি তাই তোমার তার নিজের উপরে জুলুম করছো আর এই জুলুমর সাজা হইতে হইব আর একমাত্র তোবার রাস্তা হইল আল্লাহ রাব্বুল ইজ্জত কইছেন যে সরি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিকাতিকুম আল-ইজলা, যে তুমি তাই তোমার তার উপরে জুলুম করছো গাইরে বা বাসুররে খোদা বানাইয়া, ফাতুবু ইলা বারিকিকুম, সুতরাং তুমি তাই তোমার তার সৃষ্টিকর্তার কাছে মাফি চাও তোবা করো, ফাকতুলু আনফুসাকুম, আর তোবা করার একমাত্র রাস্তা হইল নিজরে নিজে জবাব করো নিজরে নিজে জব করো, মুফাসসিরিন কিরাম বলে লেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিভিন্ন মুফাসসিরিন কিরাম যারা সাহাবী হতে কি তাইন লেখেন যে তাইন 70,000 মানুষরে জব করছে 70,000 মানুষরে জব করছে, দুইজন উপায়জন চাকু লইয়া একজনে আরজনের গলার বাইদি চাকু ধরছে ইয়া ওলা হইয়া আর এক লোকে গা মারছে দুইজন, সো দুইজনে লোকে শেষ আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এনতান রয়েছেন এরা শহীদ, এরা মরি গেছেন মানে এরা কিতার লেগে মরছেন যে গুনা করছেন আর গুনার শাস্তি তারা নিজে নিজরে দিলাইছে আর এরদারকে আল্লাহ রাব্বুল ইজ্জতে মাফ করে দিলাইছে, এরপরে যখন এই শাস্তি চলেন নানি চলাকালীন অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জতে তান্তানের উপরে আসমানের অন্ধকার করিয়ে দিলাইছে, মানে গুসা দেখা না লাগে এত রাগ আল্লাহ রাব্বুল ইজ্জতে যে আসমান ভাঙিয়া তান্তানের উপরে ভালাই দিবা, তখন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম কইছেন যে এই যে অন্ধকার যত সময় পর্যন্ত এই অন্ধকার চলছে না তত পর্যন্ত তুমি তাই তোমার দণ্ড জবাব করতে পারো, যত সময় পর্যন্ত এই অন্ধকার গেছে না জবাব করতে দেখো যে এই অন্ধকার দেবো কি এবলা শেষ এর অর্থ হইলো মাফ হয়ে গেছে তোমার দা, তো হই 70,000 জবাব হয়েছে আর 70,000 জবাব হওয়ার আগে আল্লাহ বলে যে এরদানের তোবা কবুল করেছে কবুল করে এরদানের মাফ করে দিয়েছে, তখন তান্তানোর মাথার উপর থেকে যে ছায়া আইসি যে অন্ধকার আইসি যে আজাব আইছে এই আজাব আল্লাহ রাব্বুল ইজ্জতে পড়ায় আছে, আপনারা যদি তাফসীর পড়েন তাহলে পাইবেন ইনশাআল্লাহ তাফসীর ইবনে কাসির হইবা, সো ফাকতুলু আনফুসাকুম, তো তারার তওবার সিস্টেম কিন্তু ভিন্ন আছে আমরার তওবার সিস্টেম ভিন্ন, সো আমরার তওবার মাঝে যদি কেউ ইলা করে আর যদি কয় না গুনাহ করতে বহুত টাইম মরি যায় এদিনে আর বেটা গুলি করি
কিতা ফেসবুক আইছিল না নি ফেসবুক আইয়া ফেসবুক লাইভ আরম্ভ করিয়া মিলি করিয়া নিছে বলি কইছে কই কই লিবার জাহাদত কইয়া মরছে না নি ইতা কাই দই তোরা আমরা আর মজ হবো এই সিস্টেম রইছে না আমরা দিন এই সিস্টেম মুসা আলাইহিস সালামের সিস্টেম রইছে না এইগুরা যদি কেউ কয় যে হেনতাই করছো যে আমরা করি নাই ওই তো না এগো এগো জয় গেছে মানসুম হয়ে গেছে যে বাতিল হয়ে গেছে এগো আর রইছে না বুঝছেন যে কথা যদিও কোরআন আইছে এটার উপরে খেয়াল রাখবা এখন কইল যারা নিজরে নিজে জ করবা মারবা এরারে জীবনে মাফ করা হইত না হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাব্বুল ইজ্জত এরার উপরে খুব বেশি রাখা নেই তো তারপর এরারে জীবনে মাফ করতা না বাকি আল্লাহর হাওলা আল্লাহ যদি সাই মাফ করতা বাকি আল্লাহ হাওলা সো মুসা আলাইহি সালাতু ওয়া সালাম বলেছেন ফাকতুলু আনফুসাকুম তুমি দেন তোমার তানরে মারি লাও যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম বটাইলো তোমার তানর লাগি বালা আল্লাহর সামনে কত কি মুক্ত দেখাই দেওয়া লাগে যে গুনার কারণে নিজরে নিজে গুনা মাফ করতে পারি নিজরে নিজে মুসিব যদি দুনিয়া থেকে ওটার লাগে আল্লাহর সামনে মুখ দেখাই দেবে ফারবাই এরপরে কি তাই যে ফাতাবা আলাইকুম তে নিজরে নিজে জবা করার বাদে আল্লাহ রাব্বুল ইজ্জত তানর তওবা কবুল করছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আল্লাহ রাব্বুল ইজ্জত অসীম তওবা অসীম গুনাহ মাফ করনে ওয়ালা আর অসীম দয়ালু রহম করনে ওয়ালা সো আল্লাহ রাব্বুল ইজ্জত তানর আমরা অখনকো আটটি জিম ওখানে আমরা আয়া নম্বর 54 আইসি 54 নম্বর আয়াত আইসি আটটি জিম আসবে লাগে ইনশাআল্লাহ সো অতখান যে পড়লাম আমরা এগুলা দেখে কিতাব বুঝতাম না দ্য মোরাল অফ দ্য স্টোরি কিতাব বুঝছেন আপনারা হবে স্যার শিরিক আল্লাহ না করে না শিরিক আল্লাহ না করে না আদি কিছু বুঝছেন না আল্লাহ বেশি রাগান্বিত হন ডেফিনেটলি আল্লাহ রাব্বুল ইজ্জত শিরিক মাফ করেন না কিছু নেই হক পথে থাকা মাশাআল্লাহ সো বনি ইসরাইল রে কইলা তোমার তান রে দুনিয়ার মধ্যে মর্যাদাবান করছে এখান দিয়ে আমরা আল্লাহ কিতা বুঝাইতা চাই এখান দিয়ে আমরা বুঝাইতা চাই রহান ও উম্মতে মুহাম্মদ তুমি তাই না বুঝো তোমার তান রে মর্যাদাবান করছে কিলা মর্যাদাবান করছে তো তোমার তান রে শেষ নবী দিলাম এর থেকে আর বড় মর্যাদার কোন জিনিস হইতে পারে শেষ নবী ছাড়া তো বিচার আরম্ভ হইতো না শেষ নবী ছাড়া তো জান্নাত খুলতেও নাই জান্নাত খুলতে হইলে শেষ নবীর দরকার বিচার আরম্ভ হইতে হইলে শেষ নবীর দরকার হ্যাঁ সব থেকে বড় গ্রুপ হইব কিয়ামত দিন শেষ নবীর উম্মত সুবহানাল্লাহ সব উম্মতর আগে আখে হাশর কিদা জান্নাত তো জানেওয়ালা শেষ নবীর উম্মত তে থেকে আর বড় মর্যাদা হইতে পারেনি তো আমরা ওখান দিয়ে উদ্দেশ্য করে ওখানে বুঝাইতে চাই যে বনি ইসরায়েল তো ইয়াদ করে দিলাম তুমি তাই তোমার তার নিজরটাই ইয়াদ করো কিতা দিছি আমি মানে তোমার অন্তান্ন খুব দিছি না বহুত তাই দিছি যখন আমরা ইয়াদ করতাম ঠিক আছে নি দুই নম্বর হইলো আখেরাতের কথা সবসময় ইয়াদ করতাম যে আখেরাতের খেয়ে গৌরে সাহায্য করতে পারতাম না সুতরাং তখন খরার মধ্যে খরিয়া যায় ঠিক আছে নি যদিও ফুয়ারে হাবিজ মানে এত ইয়ে যাবে খোয়া যায় না যদি দোয়া করে না আমরা অনেক কই না নি হুজুর দোয়া করে জেনে গুপারে হাবিজ দিছি আমার মরে গেলে উতাই দোয়া হতো আমার দাদা জাহান হতো যদি হাবিজ হয় না তখন কিনা এর লাগি হইলো নিজের খাম নিজে করোক যত সময় আসো তত সময় আপনি মজবুত আসো যেবিলাক গেছেন গিয়ে সেবিলাক ভরসা নাই বউয়ে দোয়া করবো নি না করতো না বেচ্চাই দোয়া করবো নি না করতো না ভাইয়ে দোয়া করবো নি না করতো না হললে তো আলহামদুলিল্লাহ না হললে তো আপনি সাফ দিতে পারতেন না না ফার বাপ বলতে গিয়ে সাফ দিতে পারবা নি আমরা বিশ্বাস হইলো আমরা ভূত হই না মরার বাদে সুতরাং আমরা সাফ দিতে পারতাম না মরার বাদে শেষ মরার আগে যা করার করবা ইনশাল্লাহ এখানে মরার বাদে আপনার আমল মোতাবেক আপনার সাহায্য করা হইব আমল যদি না থাকে কেউ সাহায্য করতে পারতো না ও আয়াত দুই নম্বর আয়াত থেকে ওখান বুঝলাম তিন নম্বর আয়াত থেকে ওখান বুঝলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জতে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম ওর উম্মতের নদী পার করাইছেন পার করাইয়া মুজিজা দেখাইয়া তান্তানরে দুশমন থেকে বাঁচাইছেন আর এই দুশমন থেকে আমরা বাঁচাইছেন না বাঁচাইছেন না আমরা বাঁচাইছেন কিলা বাঁচাইছেন বদরর যুদ্ধ বদরের যুদ্ধ নানি কয়লা যুদ্ধ বদরের যুদ্ধ মুসলমান বয়জন 313 আর কাবির বয়জন 1000 অথবা বেশি যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওর সময় যদি শেষ করে দিতে মুসলমান হবে 313 হইলে জনপতি বয়জন পড়ে এক এক মুসলমান লগে বয়জন এনিমি তিনর অধিক তো এখের উর্দে সরি এখের বিপরীতে তিনজন এখন যদি পারতা না দেখতে যদি পারতা না তখন কি তৈল কি তৈল তো ওদিনও শেষ হয়ে গেল ঘটনায় খাপ খাননি মিল মিল আছে নি হ্যাঁ ওদিনও তো আল্লাহ দেখাইছেন যে ফরিশতা হলে সাক্ষ্য তুলা দিয়া
সাহাবীগণ বলেন যে আমরা বদরের মাঠে দেখি আমরা চাকু একা তুলা দিই, লোকে দেখি আরো শ শ চাকু তুলা দেবো, তলোয়ার তুলা দেবো, এটা হইতে গেছে আল্লাহ সাহায্য। তো ও আয়াতে কি বুঝলাম যে থানকান যদি মর্যাদা দেওয়া দেওয়া হয়েছে আমরা রে দেওয়া হয়েছে, তো আমরা উপর আমরা ইয়াদ রাখতাম হইব, ইয়াদ রাখিয়া ওগুলার শুক্রিয়া আদায় করিয়া দিন রে দরিয়া রাখতাম হইব। এরপরে কিতাব অর্জন থানকান রে কিতাব দিছ আল্লাহ রাব্বুল ইজ্জত, যখন ওয়াইদ আতাইনা মুসা আল-কিতাব তাদের কিতাব দিছ, ফুরকান দিছ, আমরা রে তো কোরআন দিছ, আমরা কোরআনের নাম তো ফুরকান, আমরা রে কোরআন দিছ, আমরা রে হালাল হারাম বুজার মেজারমেন্ট দিয়া দিছ, হ্যাঁ ওজন করার তরিকা দিয়া দিছ, সমান জিনিস আমরা রে দিছ। এখন আমরা যদি বেয়া দিবে করি তখন আমরা তো আর কি মারিয়া জানে মারিয়া ই তোবা করার রাস্তা রয়েছে না, মানে আমরা আর যাইবার জায়গা নেই, যদি আল্লাহ মাফ না করে তার কোনো রাস্তা নাই, তো আমরার উপরে চাপ বড়টা রয়েছে। সন্তানকে তো আল্লাহ মাফ করে দিয়েছ, সন্তান জানে মরে গেছে আল্লাহর বলে যে তোমার ফাতে আলিহি আল্লাহ তোবা করুন কবুল করেছে, তো আপনার আমার তোবা কবুল হইবার গ্যারান্টি আছে নি, তাহলে কইলো আপনার আমার লাগি আমরা নিজে খেয়াল বেশি রাখতাম হইব, আর সবসময় গুনা থেকে বাঁচিয়া থাকতাম হইব, শিরিক থেকে বাঁচিয়া থাকতাম হইব, আর সবসময় আল্লাহর নিয়ামতরে ইয়াদ করবা, আর ইয়াদ হরি হরি দোয়া করবা, আল্লাহর শুক্রিয়া আদায় করবা, ইয়াদ হরি হরি কইবা যে আল্লাহ তুমি আন্ডারস্ট্যান্ডিং দিছো, বুঝ দিছো, তোমার বুঝন বুঝ দেবার লাগে তোমার শুক্রিয়া আদায় করা, আল্লাহ চোখ দিছো, চোখ দিয়ে দেখতাম পারো রেবা আল্লাহ ওটার লাগে শুক্রিয়া আদায় করা, আল্লাহ খান দিছো, খান দিয়ে শুনতাম পারো রেবা আল্লাহ আল্লাহ ওটার লাগে তোমার শুক্রিয়া আদায় করা, জিব্রা দিছো ওটার কারণে আমি মাত্রা নাইলে আমার মাথা কেউ বুঝলো না আল্লাহ বলে, সবগুলা শুক্রিয়া আদায় করবা, জিকির করে করে ইয়াদ করে করে আল্লাহ কইবা আল্লাহ আল্লাহ দিছো, বউ দিছো, তার কারণে বউ বড় রাখতে ঘর তৈয়ার করে করে রাখে, ঘর সুন্দর রাখে, আল্লাহ ওটা শুক্রিয়া আদায় করে, সবটার লাগে শুক্রিয়া আদায় করে, যতক্ষণ আল্লাহ দিছেন প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া আদায় করবা, যদি হত্যা পারো তখন বাড়ব, সৌন্দর্য বাড়ব, যদি বউর শুক্রিয়া আদায় করো দেখবা বউর প্রতি আপনার মহব্বত বাড়ব, তখন আপনি বাড়াই ইয়ার গুণা হত্যা নাই। হ্যাঁ এটা আমার ইয়াং ভাই উত্তর লাগে, আমি হাস করে বুঝা যেহেতু তারা ভিডিও এটা দেখবা, তো বউরে যদি শুক্রিয়া যদি আদায় করেন, বউ বউর প্রশংসা যদি করেন, ইনশাআল্লাহ 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 আপনি বাড়াইয়া ইয়ার গুণার ক্ষমতা নাই, এখানে বউর মাঝে আল্লাহ বরকত বরকত দিয়ে দিলাই যেহানো আপনি এখর ভিতরে সাইরর মজা পাইবা, তখন আর সাইর বিয়া করা লাগতো না, হাসা বইবা সাইর বিয়া করা লাগতো না, তখন বলবেন না হুজুর আমি শান্তিতে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আমার একজন জান্নাতি নারী দিছে, আল্লাহ রাসূল কই কোন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল-মারআতুস সালিহা, যে দুনিয়া সবগুলো হইলো এনজয় করার মজ করার খুশি বাসি করার, কিন্তু সবথেকে বড় খুশি বাসির জিনিস হইলো আর সবথেকে ফুর্তির জিনিস হইলো একজন নেক মহিলা, আপনার আপনার স্ত্রীরে আল্লাহ রাব্বুল ইজ্জত নেক করে দিতে লাগলো, আর যার কারণে আপনি ঘর থেকে বারণ এরা মন চাইতো না, আল্লাহ রাব্বুল ইজ্জত এটা তৈরি করে দিবা, বাচ্চেন্দ লাগে যদি শুক্রিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল ইজ্জত বাচ্চেন তোরে দড়ি দড়ি আইয়া দিন রোজা দিতে লাগে, শুধু শুক্রিয়া আদায় করার কারণে বুঝছেন না, তো আল্লাহর প্রশংসা করবা, কোরবানি না করতে না ইনশাআল্লাহ রোজি যা করবা রোজির উপরে যত আসবা মানে খুশি থাকবা আর আল্লাহর শুক্রিয়া আদায় করবা, দেখবা ও রোজির মাঝে আল্লাহ বরকত দিবা, অনেকে লাখ টাকা রুজু করিয়া যে শান্তি পাইতো না, আপনি দেড় টাকা রুজু করিয়া ও শান্তি পাইবে, আল্লাহ বরকত দিবা, তো শুক্রিয়া আদায় করলে আল্লাহ বাড়াই দেবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা কথাবার্তারে কবুল করুকা, আমরা আমলের কবুল করুকা, আমরা যেটা মুচ্ছি যেটা কইছি সবগুলার কবুল করুকা, আর এগুলো হওয়ার মাঝে বা গুনার মাঝে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দেউকা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইনশাআল্লাহ।